হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়াম। আজকে আপনাদের সাথে আমি আপনার স্যান্ডউইচ অথবা শর্মা ব্রেড ব্রেড রুটি যেটা, এটা করে দেখাবো। এই সেম আপনারা আমি যেভাবে করছি এভাবে করে আপনারা পিটা ব্রেড যেটা, এটা কিভাবে করবেন ওই মেথডগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে রুটি বানাইলে আপনার স্যান্ডউইচটা খেতে, স্যান্ডউইচ রুটি যেটা অথবা আপনার শর্মা যদি এভাবে আমরা করে ফোল্ড করে খাই খেতে খুবই ভালো লাগে। এখানে দেখেন আমি হাফ টি স্পুনের মতো বেকিং সোডা, 1/4 টি স্পুন বেকিং পাউডার, সাথে আপনার আধা কাপ একদম নর্মাল টেম্পারেচারের, অবশ্যই আপনারা ফ্রিজ থেকে এটা আধা ঘন্টা আগে বের করে রাখবেন, হাফ টি স্পুনের মতো লবণ, প্রায় 1 টিস্পুন থেকে একটু কম চিনি, এখন 1 টেবিল চামচ তেল দিয়েছি, এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার আপনাদেরকে অবশ্যই আমি দেখাই দিব ময়দা আটার বিষয়টা আর কি। প্রথমে আমি এই জিনিসগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা স্যান্ডউইচ রুটিটা যদি তৈরি করেন, এখানে আমি হাফ কাপের থেকে 1 টেবিল চামচের মতো বেশি পানি দিয়েছি। কেন দিয়েছি এটা আমি আপনাদেরকে আটাটার কোয়ান্টিটি দেখে বুঝিয়ে নিব। আসলে বেশিরভাগ রান্নাগুলায় দেখা যায় যে শর্টকাটে করা যায় না, আবার এমন কিছু রান্না আছে খুব শর্টকাটে খুবই হেলদিভাবে করা যায়। এখানে দেখেন হোল হুইট, আপনার হুইট ফ্লোর যেটা, সাদা আটা এক কথা যেটাকে বলে, ওইটা হলো এখানে 1 কাপ এটা, আর সাতেরটা হলো একদম ব্রাউন আটা যেটা আর কি। পার্ট এটা শুধু দুইটা আটা, এটাই যে কালারের শুধু পার্থক্য, এটা কিন্তু ময়দা না, এছাড়া ময়দা দিয়েও আপনারা করতে পারেন এরকম কিছু আর কি। দেখেন দুইটার কালারের ভিন্নতা কিন্তু দুরকম, কিন্তু দুইটাই আটা, দুইটাই কিন্তু আটা, এটা কিন্তু ময়দা না। সাথে আমি আপনাদেরকে আগেই বলছি এখানে লবণ দিয়েছি আমি 1/2 টিস্পুন, আর প্রায় 1 টিস্পুন অল্প কম, একদমই 2টা চিমটি কম হবে 1 টিস্পুনের মতো আমি চিনি দিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। আর এদিক দিয়ে ইয়োগার্টের যে মিশ্রণটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে পরিমাণটুকু লিখে দেব। এইভাবে করে আপনারা সফট একটা ডো যদি করেন তাহলে 3 দিন পর্যন্ত আপনাদের এই স্যান্ডউইচ রুটিটা, স্যান্ডউইচের জন্য যে রুটিটা করছি স্যান্ডউইচ ব্রেড রুটি যেটা, খুবই সফট থাকবে আর খেতে খুবই সুস্বাদু। নর্মাল রেগুলার যে সিম্পল রুটির থেকে এটা সম্পূর্ণ, এটা স্বাদ সম্পূর্ণ ভিন্ন। নর্মালি আমরা রেস্টুরেন্টে গেলে এই ধরনের রুটিগুলো আমাদেরকে প্রথমে খেতে দেয়, এটাকে 8 থেকে 9 মিনিটের মতো, আর ঠিক 8 থেকে 9 মিনিটের মতো আমি একটা সামান্য সামান্য পরিমাণ এখানে ময়দা দিব। এই রুটিটা, এই রুটির ময়ানটা যত সফট হবে, যত স্টিকি হবে, ততই রুটিটা বেশি পরিমাণে সফট থাকবে এটা আর কি। এটা দিয়ে আপনারা স্যান্ডউইচের বদলে আপনারা এখানে শর্মাও, শর্মার ভিতরে যে ফিলিংসগুলো দেওয়া এগুলো দিয়েও খেতে পারেন। আর সেম মেজারমেন্টটা, সেম জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, আর রুটিটা বানানোর সময় যদি একটু মোটা করে বানান ছোট ছোট করে, তাহলে ওইটাই হলো পকেট ব্রেড রুটি অথবা পিটা ব্রেড রুটি। সেম ডোটা দিয়েই আমি সবসময় এই পিটা ব্রেড রুটিটা করে থাকি। আজকে আমি যেহেতু স্যান্ডউইচের জন্য এটা তৈরি করছি, এই জন্য আমার রুটিগুলো আমি একটু পাতলা পাতলা করে বানাবো। পিটা ব্রেড রুটি যেটা, এটা মোটামুটি একটু মোটা মোটা হয়, তো এটা এটার থেকে আমি আর একটু পাতলা, রেগুলার যে রুটিটা আমরা বানাই যেরকম এরকম করে বানাবো। রেগুলার যে সিম্পল রুটিটার থেকে এটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন, এটা একটু বেশি পরিমাণে টেস্টি। এখন আমি আপনাদেরকে 2টা রুটি করে দেখাচ্ছি। রুটিটা নর্মালি রুটিটা গোল হয়, রুটি লম্বা হলে আপনাদের অসুবিধা নেই, কিন্তু রুটিটা নর্মালি পিটা ব্রেডের মতোই একটু গোল ধরনের হয় আর কি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করলে আপনার হয়ে যাবে। তো 2টা রুটি আমি করে আপনাদের সাথে ফিরে আসতেছি। 1টা রুটি আমার বানানো হয়ে গেছে। অবশ্যই রুটিটা সেকার আগে আপনাকে ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে উপর থেকে ড্রাই আউট হবে না এবং রুটিটা একটু পরিমাণে ফ্লাফিও হয়ে যাবে। ইস্ট ছাড়া স্যান্ডউইচ এই রুটিটা আপনারা খুবই ঘরোয়া পদ্ধতিতে আপনার হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে করে নেবেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি আরেকটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি আর কি রুটিগুলো খুব বেশি বড় হবে না, কারণ এই 2 কাপ আটা দিয়ে আজকে আমার 9টা রুটি হয়েছে এখানে। তো এই রুটিটাকেও আমি সমানভাবে করে মোটামুটি মিডিয়াম টাইপের একটা, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আমার 2টা রুটি অলরেডি করা হয়ে গেছে।
আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে রুটি শেকা পর্যন্ত, নাহলে রুটির উপর দিয়ে ড্রাই হয়ে যাবে, রুটি ভালো করে ফুলবে না। এভাবে করে আপনারা যদি একটু মোটা মোটা করে বানান আর একটু সামান্য ছোট করে, ওইটাই হলো পিটা ব্রেড বা পকেট রুটি, যেটা আর কি, যেটা দিয়ে শর্মা করা হয়। শর্মা অনেকভাবেই করা হয়, স্যান্ডউইচের মতো করে, এটা স্যান্ডউইচ ব্রেড রুটি, এটা এটা দিয়েও আমি শর্মা করে খাই আর কি। খুবই টেস্টি এবং খুবই হেলদি, ইস্ট ছাড়া, খুব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা করলাম। এখন আমি আপনাদেরকে রুটিগুলা শেকে দেখাচ্ছি। দেখেন আমার প্রত্যেকটা রুটি খুবই ফ্লাফি এবং খুবই সফট হবে, একদম লম্বা সময় ধরে 2 দিন পর্যন্ত আমার রুটিগুলা খুবই সফট থাকবে। আশা রাখি আমার আজকের এই স্যান্ডউইচ রুটি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা দিয়ে আপনারা শর্মাও করে খেতে পারেন। সেম আপনার, আবারও বলে দিচ্ছি, সেম আপনার পরিমাণটুকু সব কিছু ঠিক রেখে, ইস্ট ছাড়া যদি কেউ আপনার পিটা ব্রেড বানাইতে চান, এই রেসিপিটা ফলো করলে আপনারা আশা রাখি খুবই ভালো একটা আপনার পিটা ব্রেড রেডি করতে পারবেন। আশা রাখি আমার আজকের এই স্যান্ডউইচ ব্রেড রুটিটাও আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন। এছাড়া আপনারা এভাবে রুটি বানালে ফেসবুক গ্রুপ পেজে, ফুড ফিউশন অ্যান্ড ক্রিশন গ্রুপ পেজে শেয়ার করবেন। ফ্রেশ